হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব খিচুড়ি। এই খিচুড়িটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে শীতকালে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই শীতকালে সবজি দিয়ে কিভাবে আমি এই খিচুড়িটা রান্না করব। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা আলু। এখন আলুগুলিকে হালকা একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। আলুর কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এইখানে আমি 5 থেকে 6 টুকরো ফুলকপি, 3 থেকে 4টা শিম আর 1টা গাজর কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এখন এইগুলিকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। দেখুন সবজিগুলি হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। সবজিগুলিকে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। এইগুলিকে হালকা ব্রাউন কালার করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলিকেও নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ আর দিয়ে দেব। এইখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মিলিয়ে 1 চা চামচ আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া জল দিয়ে গুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কম আছে, এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল। এইখানে আমি চাল আর ডাল মিলিয়ে 1 কাপ 20 থেকে 25 মিনিট আগে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে চাল আর ডালগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একদম লো ফ্লেমে হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। প্রায় 40 থেকে 45 সেকেন্ড একদম কম আছে, এগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2.5 কাপের মতো জল ব্যবহার করলাম। 1 কাপ চাল ডালের জন্য 2 কাপ আর সবজির জন্য আমি 1/2 কাপ জল ব্যবহার করলাম। আর আমি আবার বলছি, চাল আর ডালগুলিকে কিন্তু রান্না করার 20 থেকে 25 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আর মোটা চাল যদি ব্যবহার করেন তাহলে 1 কাপ চাল ডালের জন্য 3 কাপ জল ব্যবহার করতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা সবজি আর সামান্য একটু কাঁচা মটরশুঁটি। আর এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, বেশি ঝাল হলে কিন্তু আবার ভালো লাগবে না। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো একদম কম আছে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার চালগুলি সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর একই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় এর মধ্যে জল ব্যবহার করবেন তাহলে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 40 থেকে 45 সেকেন্ড একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না সম্পূর্ণ রেডি।
এইভাবে শুকনো করে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।